গাড়ি চালানোর পূর্ববর্তী সতর্কতাসমূহ। ট্রাক চালানোর পূর্বে সতর্কতার সাথে কেবিনের ক্লাস্পটি খুলুন। ক্লাস্পটি খোলার পর সাবধানে কেবিনটি উত্তোলন করুন। এরপর কেবিন লিফটিং মেকানিজমটি লক করে দিন। এরপর ইঞ্জিন অয়েল লেভেলটি পরীক্ষা করুন। ইঞ্জিন অয়েল লেভেলের গেজটি বাইরে বের করে নিন। এরপর ইঞ্জিন অয়েলের লেভেলটি পরীক্ষা করুন। লেভেলটি অবশ্যই মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেলের মাঝামাঝি থাকতে হবে। যাত্রা শুরুর পূর্বে কন্ডেন্সার ট্যাঙ্ক ও কুলেন্ট লেভেল পরীক্ষা করে নেওয়া জরুরি। কুলেন্ট লেভেল নির্দেশিত মার্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন লেভেলের মাঝামাঝি থাকা জরুরি। ট্যাঙ্কের ভেতর যেন কোনো ধুলো ময়লা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেল্টটি আঙুল দ্বারা চাপ দিয়ে দেখতে হবে যে সেটি 10-12 মিলিমিটারের বেশি দেবে যাচ্ছে কিনা। একই সাথে ভি বেল্টের টেম্পার ঠিক আছে কিনা সেটিও দেখে নেওয়া উচিত। পাওয়ার স্টিয়ারিং অয়েল পরীক্ষা করার জন্য প্রথমে ঢাকনাটি খুলে ভেতরের সিকিউরিটি লিডটি খুলে নিতে হবে। এরপর পরীক্ষা করতে হবে যে অয়েল লেভেল ঠিক আছে কিনা, অয়েল সর্বোচ্চ ও সর্বনিম্ন লেভেলের মাঝামাঝি থাকা বাঞ্ছনীয়। ব্যাটারি পরীক্ষা করার জন্য প্রথমে ব্যাটারির উপরের ঢাকনাটি খুলে নিতে হবে। এরপর ব্যাটারির উপরে অবস্থিত ক্যাপগুলো খুলে পরীক্ষণ যন্ত্র দিয়ে ব্যাটারির পানির লেভেল পরীক্ষা করতে হবে। লেভেলটি ঠিক আছে কিনা দেখতে হবে, সাথে সাথে ব্যাটারি টার্মিনালগুলো ঢিলে ঢালা হয়ে আছে কিনা পরীক্ষা করে নিতে হবে। এ সকল পরীক্ষা শেষের পরই চালকের গাড়ি নিয়ে বেরিয়ে পড়া উচিত নয়। চালকের গাড়িতে উঠে কিছু পরীক্ষা নিরীক্ষা করা আবশ্যক। গাড়িতে উঠে চালকের আসনটি সঠিক মাপে নির্দিষ্ট করে নিতে হবে এবং দেখতে হবে যে সেটি যেন ঢিলে ঢালা না থাকে। এরপর স্টিয়ারিং হুইলটি ডানে বামে ঘুরিয়ে দেখে নিতে হবে যে সেটি সোজা আছে কিনা। স্টিয়ারিংয়ের ফ্রি প্লে 50 মিলিমিটারের কম থাকা আবশ্যক। এরপর স্টিয়ারিং কলামের লক লিভারটি দ্বারা চালকের সঠিক মাপে স্টিয়ারিংটি নির্দিষ্ট করে নিতে হবে এবং লকটি ঠিকভাবে হয়েছে কিনা তা দেখে নিতে হবে। এরপর ব্রেক ও ক্লাচ প্যাডেলটি চেক করতে হবে। দেখতে হবে সেটি যেন 10-15 মিলিমিটারের বেশি দেবে না যায়। গাড়ি চালানোর পূর্বে ক্লাচ ও ব্রেক অয়েল পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। অয়েল লেভেল সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কের মাঝামাঝি হতে হবে। রাস্তায় গাড়ি চলাকালে ওয়ার্নিং লাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং গাড়ির ওয়ার্নিং ল্যাম্পগুলো যাত্রার পূর্বে পরীক্ষা করে নিতে হবে। বিশেষ করে পার্কিং, ইঞ্জিন অয়েল, ব্যাটারি চার্জ ও ফুয়েল গেজের ওয়ার্নিং ল্যাম্পগুলো ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে।
এরপর হ্যান্ড কন্ট্রোলড লিভারটি টেনে পরীক্ষা করে নিন। চাকা জ্যাম হয়ে গিয়েছে কিনা সেটি লক্ষ্য করুন। তেমন কিছু হলে দ্রুত ব্যবস্থা নিন। রাস্তায় গাড়ি চলার সময়, বিশেষ করে বৃষ্টির মধ্যে নিরাপদে গাড়ি চালানোর জন্য উইন্ডশিল্ড ওয়াশার এবং ওয়াইপারের বিভিন্ন ফাংশন পরীক্ষা করে নিতে হবে। ওয়াইপারে পর্যাপ্ত পানি আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। ওয়াটার ট্যাঙ্কে পর্যাপ্ত পানি না থাকলে পর্যাপ্ত পরিমাণ পানি ভরে নিন। এছাড়াও গাড়ির হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে নিন। মিররগুলো চালকের সুবিধা মতো নির্দিষ্ট করে নিতে হবে, যেন ড্রাইভার গাড়ির চারপাশ ঠিকভাবে দেখতে পারে। ড্রাইভার সিট বেল্ট ঠিক আছে কিনা এবং সঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে নেবেন। সিট বেল্টে কোনো রকম সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবিন থেকে বের হয়ে গাড়ির চারপাশ ঘুরে পরীক্ষা করে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। ডোর লক ঠিক আছে কিনা বা ঢিলে ঢালা আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। গাড়ি চালানোর পূর্বে সামনের ল্যাম্প ও পার্কিং ল্যাম্প, হাই ও লো বিম ও ইন্ডিকেটর লাইটগুলো পরীক্ষা করে নিতে হবে। কোনো বাল্ব নষ্ট থাকলে তা সাথে সাথে পরিবর্তন করতে হবে। এভাবে ব্রেক ল্যাম্পগুলো দেখে নিতে হবে। রাস্তায় চলাচলের আগে টায়ার প্রেসার পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। গেজের মাধ্যমে টায়ার প্রেসার পরীক্ষা করে নিতে হবে এবং টায়ার প্রেসার সঠিক আছে কিনা সেটি দেখে নিতে হবে। গাড়ির দরজার গায়ে বিভিন্ন মডেলের গাড়ির সঠিক টায়ার প্রেসার থাকে, যা ড্রাইভারদের জন্য সহায়ক হবে। গাড়ির মাউন্টিং বোল্ট ঢিলে আছে কিনা সেটি পরীক্ষা করে নিতে হবে এবং প্রয়োজন অনুসারে সেগুলো ঠিক করে নিতে হবে। গাড়ির লিফ স্প্রিংগুলো দেখে নিতে হবে যে ঢিলে ঢালা আছে কিনা এবং প্রয়োজনে সেগুলো ঠিক করে নিতে হবে। ওয়াটার সেপারেটর থেকে পানি বের করে দিয়ে ডিজেল লেভেল ঠিক রাখতে হবে। নিচের নজলটি আস্তে আস্তে ঘুরিয়ে জমে থাকা পানি বের করে দিতে হবে। ওয়াটার সেপারেটরের ক্যাপে ময়লা জমে গেলে সেটিকে অবশ্যই বদলে নিতে হবে। এরপর এয়ার ক্লিনারের ভাঁজ ও পাইপগুলো পরীক্ষা করে নিতে হবে এবং প্রয়োজনে এয়ার ফিল্টার পরিষ্কার করে নিতে হবে। এখন গাড়ির নিচে পরীক্ষা করে নিতে হবে, যেন কোনো তেল বা পানি লিকেজ আছে কিনা। কোনো রকম লিকেজ ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যাত্রার আগে এয়ার ফিল্টারটি পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি। এয়ার ফিল্টারটির ঢাকনাটি খুলে ফিল্টারটির ভেতরে বাতাস দিতে হবে পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার পর
আবার সেটি যথাস্থানে রেখে ঢাকনা বন্ধ করে দিতে হবে। মনে রাখতে হবে এয়ার ফিল্টারের ভেতর যেন ধুলোবালি না রয়ে যায়। এক্সস্ট থেকে নির্গত ধোঁয়া যদি হালকা নীলবর্ণ হয় তাহলে সেটি সঠিক বলে ধরে নেওয়া হবে। কালো অথবা সাদা ধোঁয়া হলে অতি সত্বর সার্ভিসিং করা জরুরি। সর্বশেষ গাড়ির ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, গাড়ির নম্বর প্লেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এ সকল পরীক্ষা শেষ হলে গাড়িটি চালু করে কিছুক্ষণ আইডল অবস্থায় রাখতে হবে। মনে রাখতে হবে ইঞ্জিন এক্সেলারেশন যেন বেশি না হয়। এরপর 15-20 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে গাড়ির স্টিয়ারিং হুইল ও ফুট ব্রেক পরীক্ষা করে নেওয়া প্রয়োজন, যা থেকে বোঝা যাবে যে গাড়ি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। এরপর গাড়ি চালু করার সময়ের মতো একইভাবে এক্সেলারেশন কিছুক্ষণ আইডল অবস্থায় রেখে ইঞ্জিন বন্ধ করে দিতে হবে। ইঞ্জিন কখনোই সাথে সাথে বন্ধ করে দেওয়া উচিত নয়। আরও কিছু সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে যা গাড়ি চালনাকে করবে আরও নিরাপদ। যাত্রাপথে ঝুঁকি রোধে স্পেয়ার টায়ার রাখা ও পরীক্ষা করে নেওয়া বাঞ্ছনীয়। গাড়ি চালানোর পূর্বে গাড়ির গিয়ার লিভারটি পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি। দেখে নিতে হবে যে গিয়ার লিভার ঠিকভাবে কাজ করছে কিনা ও শিফটিংয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। গাড়ির জন্য সর্বদা সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। ভিন্ন ভিন্ন ব্র্যান্ড ও ভিন্ন ভিন্ন গ্রেডের অয়েল ব্যবহার করা উচিত নয়। গাড়িটি পরিষ্কার করার সময়ে লক্ষ্য রাখতে হবে যে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা যন্ত্রাংশ যাতে পানির সংস্পর্শে না আসে। এ সকল সতর্কতামূলক ব্যবস্থাসমূহ গাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে এবং যাত্রাপথে অবাঞ্ছিত সমস্যা দূর করতে সহায়তা করবে। যাত্রাপথে সচেতনতা যেমন নিজের যানমালের উপর ঝুঁকি কমাবে, ঠিক তেমনি নিশ্চিত করবে ব্যবসায়ের সর্বোচ্চ লাভজনকতা। আইশার রানার মোটরস লিমিটেড।